হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয় ভালো আছেন, আমি ভালো আছি। বাট এখানে একটা ছোট্ট মজার ঘটনা শেয়ার করার আছে। গতকালকে থেকে তিন চারবার আছাড় খেয়েছি, আই মিন রোডে আছাড় খেয়ে পড়ে যাওয়ার কথা বলছি। শুধু যে আমি যে আছাড় খেয়ে পড়ে গেছি ব্যাপারটা এরকম না, সবাই, কারণ সাইকেলে যারা যায় তারা বেশিরভাগই পড়ে। সো আমি বের হয়েছি কারণ আমার বাসায় তেল নাই, আমি খিচুড়ি খাবো। তো কালকে আমার রেস্টুরেন্টের ম্যানেজার একটা গতকালকে খিচুড়ি রান্না করছে, তার কাছে খুব ভালো লাগছে। তো অনেকদিন পর খেলাম, বিদেশি হওয়া সত্ত্বেও সেরকম নাইস একটা খিচুড়ি রান্না করছে। শিজ ফ্রম ভিয়েতনাম। তো আমার কাছে মনে হলো যে ওই খিচুড়িটা আমিও বানাবো। বাট আমি দেখলাম যে আমি তেল নাই, হাঁপাচ্ছি কারণ অনেকটা হেঁটে এসেছি, একবার পড়ে গিয়েছি। রাস্তার সামনে ফায়ার ব্রিগেডিয়ারের মানুষ কাজ করছিলো, তারা আমাকে তুলে উঠিয়েছে। তো ভাবলাম সাইকেল নিয়ে না বের হই, সাইকেলের আছাড়টা, সাইকেল চালালে যে আছাড়টা হয় সেই আছাড় খাওয়াটা একটু হার্ড হয়, অনেক সময় কোমরও ভেঙে যায় মানুষের এখানে। তো এখানে যারা সিনিয়র সিটিজেন আছে তারা প্রত্যেক বছর এই সময়, এই উইন্টার স্টার্টের সময় যখন স্নোফল হয়, বিশেষ করে পাতলা স্নোটা, তখন রাস্তা খুব পিছলা থাকে। তো যার জন্য অনেক মানুষের হাত পা ভেঙে অনেক ক্ষতি হয়। তো গভর্নমেন্ট টনকে টন কোটি কোটি টাকা খরচ করে লবণ ছিটায় রাস্তায়, যাতে তাদের সিটিজেনদের এই ক্ষতিটা কম হয় বা না হয়। তো যাই হোক, গতকালকে থেকে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর মানুষ আমার সামনে। টোটাল কত কালকে আমি 9টা আছাড় খাওয়া দেখেছি এবং আমি নিজেই 3বার পড়ে গেছি ঢ্যাপ করে। তো যাই হোক, আমার কথা হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে। আর আছাড় খেয়ে পড়ি সমস্যা নেই, কিন্তু যেন সামনে পড়ি, পিছিয়ে না যায়, এই আছাড় খাওয়ার কারণে জীবন যেন পিছিয়ে না যায়, জীবন যেন সামনে আগায়। ওকে, সো দ্যাটস ইট। আর এই তো বের হয়েছি, দিস ইজ দ্য এনভায়রনমেন্ট, সামনে যাব, তেল কিনতে বের হয়েছি যেটা বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ হচ্ছে ওয়েদার। সামনে এখানে মনে হয় আরেকটা আছাড় খেতে পারি। সো আমার বেটার আমি ক্যামেরাটা অফ করি এবং খুব সাবধানে নামি। বুঝতে পারছেন কি না, এই যে দেখছেন আইস, সি দেয়ার, এই তো আইস, চিকচিক করছে না, ইটস নট ওয়াটার, মানে পানি, আইস পড়ে পানির মতো পিছলা দেখাচ্ছে, এটা সবই হচ্ছে চিকন প্রলেপের একটা আইস। আর যেগুলো এখানে খাল থাকে নদীর মতো, ছোটো ছোটো নদী না খাল, ওগুলো সব আইসে সাদা হয়ে গেছে। তো যাই হোক, শুরু হোক আছাড় খাওয়া সপ্তাহ, মাস, মেবি মান্থ আফটার মান্থ। বাট অ্যাজ আই সেইড, আছাড় খাওয়াটা যেন সামনের জন্য হয়। ওকে, সো উইশ মি লাক অ্যান্ড হ্যাপি ক্রিসমাস এভরি ওয়ান। ওকে, আই লাভ ইউ।